আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে কুয়েতের সর্বশেষ খবরে ছোট্ট ভিডিওতে জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হালা ফেব্রুয়ারি অর্থাৎ আগত জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে পুরো কুয়েত জুড়েই সাজানো হয়েছে বর্ণিল রঙে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আনন্দ উল্লাস সঠিকভাবে উদযাপন করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালিদ এবং ট্রাফিক ডিপার্টমেন্টের প্রধান আবদুল লাতিফ আল সহ বেশ কয়েকজন মন্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছে যে পুরো কুয়েত জুড়েই অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হবে এছাড়াও ট্রাফিক ডিপার্টমেন্টেও কঠোরভাবে নজরদারি করা হবে কেউ যেন উশৃঙ্খল কোনো কাজ না করে বা গাড়ি নিয়ে কেউ যেন স্টার্নিং না করে এছাড়াও যদি কেউ সুষ্ঠু সুন্দর অনুষ্ঠানকে বাঞ্চাল করতে চায় কেউ গন্ডগোল করে তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো যে বিশে ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ দু পর্যন্ত কুয়েতি নাগরিক এবং প্রবাসী নাগরিক কেউই আকাশে ড্রোন পরিচালনা করতে পারবে না এবং এর জন্য সংরক্ষিত এলাকাগুলো হলো আরব গালফের রাস্তা গ্রিন আইল্যান্ডের কাছাকাছি এবং কুয়েত টাওয়ারের কাছাকাছি এই এলাকাগুলো সংরক্ষিত থাকবে এখানে কোনো প্রকার ড্রোন পরিচালনা করে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে পয়লা মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত সামরিক প্রশাসনের মাধ্যমে আকাশে ড্রোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিসপ্লে বা প্রদর্শনী করার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু খবর একটি স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় যে জাদুকর বা জাদুবিদ্যা চর্চা করে এমন ব্যক্তিদের দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার প্রস্তাব করেছেন কুয়েতের পাঁচজন সংসদীয় এমপি কারণ হিসেবে উল্লেখ করে বলেছে এই জাদুকররা মানুষকে ধোকায় ফেলে ইন্দ্র নিয়ন্ত্রণ করে যাতে মানুষেরা সত্য ছাড়া অন্য কিছু দেখতে পায় মানুষকে বিভিন্নভাবে শোষণ করার জন্য না দেখা বিষয়বস্তুকে গোপন জ্ঞানের দাবি করে উল্লেখ থাকে যে কুয়েতে এখনও পর্যন্ত কালো জাদু বা জাদুবিদ্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি এই আইনটি পাশ হয়ে যায় কালো জাদুকেও করলে ধরা পড়লে দশ বছরের জেল হতে পারে এদিকে একটি স্থানীয় আরবিদনিক থেকে প্রকাশ করে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে তারা বিশেষ অভিযান চালিয়ে চারজন আফ্রিকান ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা কুয়েতের মুদ্রা জাল করেছিল এছাড়াও বিভিন্ন ধরনের মুদ্রা এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে জব্দকৃত মুদ্রা ও আইটেম সহ আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ অভিযানে যাহারা এলাকা থেকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য দশজন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট বক্সে করবেন ইনশাআল্লাহ সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা ভিডিওতে সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ